শারদীয় খানাকুল এক ব্লকের সহ সকল মানুষকে, সকল শোভনাথ দুই মানুষকে, সকল গ্রাম শহর সহ সকল স্তরের মানুষকে, আমাদের সবচেয়ে বড় উৎসব বাঙালির শারদীয়, সেই শারদীয় এসে গেছে। কিন্তু এই শারদীয় এলেও আমাদের বিষাদের সুখ, কারণ বন্যা অনেক মানুষের ঘর ভাব বাড়ি, অনেক কৃষকের ক্ষতি হয়েছে, বিশেষ করে খানাকুলের মানুষের, আরামবাগ সাব ডিভিশনের মানুষের। তাই এই বন্যা ত্রাণে যারা কাজ করেছেন, ক্লাব সহ বিভিন্ন সমাজ সংগঠনের সহ আমাদের দলীয় স্তরেও কাজ করেছে, তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাবো। এবং সঙ্গে শারদীয়া অবশ্যই করতে হবে, আপনারা শুভ শারদীয়ার এই চারটে দিন যত কষ্টই হোক মায়ের কাছে আমরা আরাধনা করব, আমরা যাব এবং মায়ের কাছে প্রার্থনা করব সকলে মিলে, যে এই বন্যা, এই অসহায় মানুষের তীব্র তিতিক্ষা, বন্যা যে মানুষের ক্ষয়ক্ষতি করেছে এটা যেন আর না হয়, এ থেকে মা মুক্তি দিও, সকলে মিলে আমরা আরাধনা করব। তাই আসুন সকলে মিলে এই চারটে দিন, এই কষ্টের দিনগুলো ফেলে একত্রিত হয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে সুন্দর সার্থক করে তুলি। সকলে মাস্ক পরবেন, সুস্থ থাকবেন আর অতি অবশ্যই পুজো প্যান্ডেলে ঘুরবেন, বন্যা হয়েছে টর্চ নিয়ে ঘুরবেন। ধন্যবাদ, নমস্কার।